কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সিপ্রাস রিয়েল ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে দুপুর তিনটে, তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তো ঘুম ধরছে না, ভাবলাম একটু ভিডিও বানাই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে ফুলুরি হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো মা এখন তালটা দিয়ে মাখতে বসেছে, তো চলো তোমাদের দেখাই। তো এই যে দেখো, ওই গামলার মধ্যে মাখতে বসেছে মা। এতে তাল আছে, আটা, তারপরে কালো জিরে, গুড়, মৌরি এইসব দেওয়া রয়েছে। তো মাখা হয়েই গেছে, এবার উনুনে করতে বসবে, তো সবটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, করতে বসে গেছি, আর এই যে উনুন জ্বালা হয়ে গেছে, কড়ায় তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলেই তারপরে এইগুলো দেওয়া হবে। আর এখানে যে জ্বালন, তো এই জ্বালনগুলো দিয়ে করা হবে। মা আর আমি করতে বসেছি। তো এই যে দেখো, আমি করতে বসেছি, আর এই যে কড়া, তো এখনও তেলটা গরম হয়নি, তো এখানে প্রচণ্ড গরম লাগছে আগুনের তাতে। তো এই যে দেখো, এবার দিচ্ছি এইভাবে, এই যে এখান থেকে নিয়ে আর এই যে দিচ্ছি, একটু বড় হয়ে যাচ্ছে সাইজটা। তো এই যে দেখো, দেওয়া হয়ে গেছে। তো এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার উল্টানো হচ্ছে। তো এই যে দেখো, এগুলো ভাজা হয়ে গেছে, এবার তোলা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো কালকের পর আমার ভিডিও বানানো হয়নি, তো কালকে ফ্লুরি করছিলাম, তোমাদেরকে দেখালাম। তো করে উঠতে অন্ধকার হয়ে গেছিলো, আর উনুনে এত গরম, আমার অভ্যাস নেই, তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, তাই ভিডিও বানানো হয়নি, তাই ভিডিওটা আজকে আবার করছি। তো কালকের ভিডিও আর আজকের ভিডিও তোমরা একসঙ্গে দেখতে পাবে, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো, এরা সকাল সকাল লুডো খেলতে চলে এসেছে, সাপ লুডো খেলছে। আর এখানে লুডোটা একটু ছিঁড়ে গেছে টানানি করে, আর এই যে এখানে দাঁড়িয়ে আছে, আর এরা দুজনে এখানে লুডো খেলছে। তো এই যে দেখো তালফুলুরি। তো তালফুলুরি কালকে আমার খাওয়া হয়নি, তো গরমের থেকে তার পরের দিন বাসি জিনিসটা বেশি ভালো লাগে। দেখবে তালের ফুলুরি বলো, তারপরে পিঠে পুলি বলো, তার পরের দিন বাসি বেশ ভালো লাগে খেতে। তো এটা আমার ব্যক্তিগত মতামত, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। তো আমি অলরেডি খেয়ে নিয়েছি, তো তোমাদেরকে দেখাবো বলে এই যে জাস্ট এই যে রয়েছে, এগুলো হাঁড়ির মধ্যে রয়েছে এই যে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, তো এখন বাজে 11টা, তো সেলাই আসবে বলে স্নান করে নিয়েছি। তো আমি উৎকর্ষ বাংলায় সেলাই যেতাম, তোমরা জানো। তো 2020 সালে আমি সেলাই শিখতে যেতাম, তারপর লকডাউনের পর বন্ধ হয়ে গেছিলো, তারপরে এই রিসেন্ট ফেব্রুয়ারি মাস থেকে আবার যাচ্ছিলাম 1 তারিখ থেকে। তো 3 মাস শেখার পর, তো এত পরীক্ষা হয়েছিলো আমাদের, তো এতদিন পর অবশেষে আমি সার্টিফিকেটটা হাতে পেয়েছি, তো আমি খুব খুশি। তো আমার এতদিনের আর কি কি বলবো, জার্নিটা সফল হলো। তো এতদিন সেই লকডাউনের আগে যাচ্ছিলাম, তারপরে যাচ্ছিলাম, তো এতদিন পর আমি সার্টিফিকেটটা হাতে পেয়েছি। তো সেটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে সার্টিফিকেটটা দেখাচ্ছি। তো তোমাদেরকে আমি সেলাইয়ের সার্টিফিকেটটা আমার দেখাবো বলেছিলাম, যে আমি উৎকর্ষ বাংলায় সেলাই শিখতাম, সার্টিফিকেট পেয়ে গেছি। তো এই যে এটা হলো আমার সেলাইয়ের সার্টিফিকেট, দেখতেই পাচ্ছ, এই যে এখানে উৎকর্ষ বাংলার লোগোটা দেওয়া রয়েছে, আর এখানে হচ্ছে আমাদের সেন্টারের নামটা দেওয়া রয়েছে, এই যে ট্রেনিং সেন্টার নেম ইছাপুর পরমানন্দ ওয়েলফেয়ার সোসাইটি। তো এখান থেকে আমি সেলাইটা শিখেছি, আর এই যে সার্টিফিকেট দেখতে পাচ্ছ, এখানে একটা সই আছে। তো এটা আমি হাতে পেলাম, তো এটা আমি পেয়ে খুব খুশি। তো এতদিন আমি খুব কষ্ট করে সেলাই যাচ্ছিলাম, সকালে যেতাম, বিকালে আসতাম, তো যেহেতু 80% না হলে পরীক্ষায় বসতে পারতাম না, তো 80% আমি খুব কষ্ট করে করেছি আর কি। তো করে অবশেষে এই সার্টিফিকেটটা আমি হাতে পেয়েছি, তোমার কষ্টের ফল। তো এখন আর কষ্ট বলে কিছু মনেই হচ্ছে না, তো এই যে ফাইনালি আমার সার্টিফিকেটটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও, তো সেই রকম ভিডিও করার আমি চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, তোমরা সকলে খুব ভালো থেকো, টাটা।